ভেঙে পড়তে পারে ফেরিঘাটের জেটি। আতঙ্কে সুন্দরবন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। কথাই বলে বিপদ কখনো বলে আসে না, যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে মহাবিপদ। জলের তোড়ে যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে ফেরিঘাটের কংক্রিটের জেটি। সম্প্রতি এমনই সমূহ বিপদের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভগ্নদশা ফেরিঘাটের কথা স্থানীয় প্রশাসন সহ স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানিয়ে আজ পর্যন্ত সুরাহা মেলেনি। অগত্যা নিরুপায় এলাকাবাসী, তাই এক প্রকার প্রাণ হাতে নিয়েই পারাপার করছেন প্রতিনিয়ত। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার ন্যাজার্ট এক নম্বর ব্লক। জানা গেছে ওই মহকুমার ওপর দিয়েই বয়ে গেছে বিদ্যাধরী নদী। নদীর এপারে গাজীখালি আর ওপারে বয়রামারি গ্রাম পঞ্চায়েত। স্থানীয় মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সবেধন নীলমণি বিদ্যাধরী নদীর ওপর থাকা ফেরিঘাট। কিন্তু বর্ষা এলেই ফেরিঘাটের ভগ্নদশা রাতের ঘুম কেড়ে নেয় স্থানীয় মানুষের। এর কারণটা অবশ্য স্পষ্ট, কারণ পারাপার হওয়ার ফেরিঘাটের জেটির অবস্থা বেশ সঙ্গীন। একে তো নদীর জলের তোড়, তার ওপর আমফান আয়লার মতো সাইক্লোন। কখন যে ফেরিঘাটের কংক্রিটের ভগ্ন জেটি ভেঙে তার তলায় চাপা পড়বে পারাপার হওয়া মানুষ, তা ভেবেই গা শিউড়ে ওঠে এলাকার বাসিন্দাদের। মানে নদীর মাপটাই ঠিক নেই, প্রতি বছরে এক হাত দু হাত তিন হাত চার হাত ভাঙতে থাকে। আচ্ছা, নদীর মাপ ছিল, নদীর মাথা বাড়ানো। আচ্ছা, এটা ভেঙে 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 এই পর্যন্ত সেটা গেছে। যদি সরকার কিছু করে দেবে সে তো রাখার জায়গা নেই। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনিক উদাসীনতায় দিনের পর দিন ফেরিঘাটের জেটির কংক্রিটের পিলারের তলার মাটি সরে গিয়ে উপড়ে থাকা ঢালাই স্ল্যাবগুলিও ভেঙে গেছে, রয়েছে বিপজ্জনক অবস্থায়। যে কোনো মুহূর্তে স্ল্যাবগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, তার জেরেই প্রাণ যেতে পারে সাধারণ মানুষের। এখন সমস্যা, মানুষ তো যখন পড়ে যাবে, ঘাটটাও পড়ে যাবে, ঘাটটা নিচু হয়ে গেছে। ভাঙাটা ছিল অনেকদিন থেকে, সে আমফানের থেকে, এখন কাজ হয়েছে এই পনেরো দিনে, আবার পনেরো দিনের মধ্যে এই সমস্যা দেখা দিয়েছে। সেখান থেকে যারা কাজ করছিল তারাও সে ইঞ্জিনিয়ার দেখে গেছে, অফিসার দেখে গেছে, দেখে যাওয়ার পর আর কোনো কাজকর্ম কোনো ইয়ে করেনি। কারণ ঘাটটা সোজা হতে চাইছি একটা, যে কোনো একটা মানে ঘাট নতুন হোক, ভেসাল ঘাট হোক, নাই যে কোনো সুবিধা যেন মানুষের অসুবিধা যেন না হয়। বসে যাচ্ছে ঘাটের ঘাটের নিচু হয়ে গেছে, ভেঙে গেছে, সব ফেড়ে ফেড়ে গেছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান জানিয়েছেন, তারা রাজ্য সেচ দপ্তরকে পুরো বিষয়টি জানিয়েছেন। আগামী সাতাশে আগস্ট রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ জেলার প্রশাসনিক আধিকারিকেরা নদীবাঁধ পরিদর্শন করবেন। পাশাপাশি যেসব ক্ষতিগ্রস্ত কংক্রিটের জেটি রয়েছে সরেজমিনে তা খতিয়ে দেখবেন। তারপর প্রয়োজন বুঝে দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে। সাতাশ তারিখ আমাদের মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক, ব্লক পিএর সভাপতি শিবপ্রসাদ হাজরাও থাকবে, আমরা সবাই থাকবো। আমরা পরিদর্শনে যেখানে যাবো, যা নদী বাঁধের অবস্থা খারাপ আছে, যুদ্ধকালীন তৎপরতায় আমরা কাজ শুরু করবো, এটা 100% আশাবাদী। অলরেডি আমরা এডুকেশনকে সেটা রিপোর্ট করেছি, খুব শিগগিরই তার কাজ শুরু হবে, এটা আমরা অনেক আগেই জানিয়েছি, আশা করি কোনো অসুবিধা হবে না। দেখুন, আমরা সবসময় মানুষের সুখ দুঃখের পাশে আছি, ছিলাম, থাকবো। যখনই যে কোনো সমস্যা হয়েছে আমাদের, কি আয়লা, কি আমফান, কি বুলবুল, কি জশ, আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, থাকব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।